আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে খুবই অল্প উপকরণে এবং অত্যন্ত সহজভাবে দুধের পায়েস তৈরি করে দেখাবো। মাত্র 2 লিটার দুধ দিয়ে পায়েসটি তৈরি করব। এখানে কোনো কনডেন্স মিল্ক গুঁড়া দুধ ব্যবহার করব না। তারপরেও এই পায়েসটি হবে অনেক বেশি ক্রিমি এবং খুবই সুস্বাদু হবে এই পায়েসটি। এই পায়েসটি খেতে এতটাই মজার হবে, দেখবেন এর স্বাদ আপনার মুখে লেগে থাকবে। আর বারবার আপনাকে এই পায়েসটি বানাতে হবে। অনেক বেশি ক্রিমি হওয়ার কারণে আমি এই পায়েসের নাম দিয়েছি রাজকীয় স্বাদে দুধের পায়েস। খুবই কম সময়ে এবং অল্প উপকরণে মজাদার এই পায়েসটি তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করেন দেখবেন বারবার রিকোয়েস্ট আসবে। চলুন তাহলে এবার পায়েসটি রান্না করতে চলে যাই। এর জন্য প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নিব 3 মুঠ পরিমাণ কালিজিরা পোলাওয়ের চাল। এখানে আমি 2 লিটার দুধের পায়েস তৈরি করব। প্রতি লিটার দুধের জন্য 1.5 মুঠ করে চাল নিতে হবে এখানে। এবার এখানে কিছুটা পানি দিয়ে চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। এই চালগুলোকে অবশ্যই পানি পাল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি এই চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই চালের মাঝে কিছুটা পানি দিয়ে এই পানিতে আমি চালগুলোকে আধা ঘন্টা ভিজিয়ে রাখব। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর দেখুন চালগুলো ভালোভাবে ফুলে উঠেছে। এখন আমি এই চালগুলোকে হাত দিয়ে ভালোভাবে কোচলে নিব। চালগুলোকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখার ফলে এগুলো অনেকটা নরম হয়ে গেছে। এভাবে কোচলে নেওয়ার ফলে চালগুলো আধভাঙা হয়ে যাবে। এই চালগুলো যখন এরকম আধভাঙা হয়ে যাবে তখন আমি এর গায়ের পানিটা ছড়িয়ে নিব। এবার পায়েসটা রান্না করতে চলে যাব। এর জন্য প্রথমে চিনির ক্যারামেল তৈরি করব। একটা প্যানে 1 কাপের থেকে একটু কম পরিমাণ চিনি নিব। পায়েসে আপনারা কতটুকু মিষ্টি দিবেন সেই অনুযায়ী এখানে চিনিটা দিয়ে দিবেন। এখানে আমি 4 টেবিল চামচের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এটা অনবরত এভাবে নাড়তে থাকব। এই চিনি ও পানিটা অনবরত নাড়তে থাকার ফলে দেখবেন এখানে আস্তে আস্তে একটা কালার চলে আসবে। এ পর্যায়ে কিন্তু এটা অনবরত নাড়তে থাকতে হবে এবং চুলার আঁচ অনেকটা কমিয়ে দিতে হবে। চুলার অনেক কম আছে, এটা নাড়তে থাকবেন, নাহলে কিন্তু এই ক্যারামেলটা পুড়ে যেতে পারে। অনবরত নাড়তে থাকার ফলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। ক্যারামেলটাকে অনেক বেশি গাঢ় কালার করতে যাবেন না। এটা যখন এরকম অনেকটা সোনালি কালার হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব প্রায় 1.5 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর এটা অনবরত নাড়তে থাকবেন। দেখবেন চিনিটা গলে পানির সাথে একদম মিশে যাবে। খেয়াল রাখবেন এটা যেন কোনোভাবেই পুরা লেগে না যায়। চুলার আঁচটা অবশ্যই এই পর্যায়ে কম রাখবেন। চিনিটা গলে যখন পানির সাথে মিশে যাবে তখন চুলার আঁচ বাড়িয়ে এটা ভালোভাবে ফুটিয়ে নেবেন। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিব। এবার একটা প্যানে 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। হাতের কাছে ঘি না থাকলে এখানে রান্নার রেগুলার তেলও দিতে পারেন অথবা আপনারা এখানে বাটারও দিতে পারেন। এবার আমি এখানে 3 প্রকারের বাদাম এরকম গ্রেট করে নিয়েছি। বাদামগুলোকে চুলার মিডিয়াম টু লো আছে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাদাম দিতে পারেন অথবা হাতের কাছে বাদাম না থাকলে বাদাম ছাড়াও কিন্তু পায়েসটা রান্না করা যাবে, তাতেও পায়েসটা খেতে অনেক ভালো লাগবে। বাদামটাকে আমি চুলার মিডিয়াম টু লো আছে ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন, নাহলে বাদামগুলো পুড়ে যেতে পারে। বাদাম কুচিটা যখন অনেকটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে আমি এখানে কিছু কিশমিশ দিয়ে দিব। কিশমিশ দেওয়ার পর এটা খুব বেশিক্ষণ ভাজবেন না, নাহলে কিশমিশগুলো পুড়ে যেতে পারে। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরেই আমি এগুলো নামিয়ে ফেলবো। আমি বাদাম কুচিগুলো ভেজে একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। এবার এই প্যানে আমি দিয়ে দিব 2 লিটার পরিমাণ লিকুইড দুধ। অবশ্যই এখানে ফুল ক্রিম দুধ নিতে হবে আর দুধটা অবশ্যই একটু ভালো মানের নেওয়ার চেষ্টা করবেন। এর আগে এই দুধটাকে আমি মাত্র 1 বার একটু ফুটিয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম। আপনারা এখানে প্যাকেটের যে তরল দুধ পাওয়া যায় সেই দুধটাও নিতে পারেন, অবশ্যই ফুল ক্রিম দুধ নেবেন। এ পর্যায়ে আমি এখানে কয়েকটি এলাচ দিয়ে দিব। এরপর যে চালটাকে ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিব এখানে। এবার দুধটাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখন চুলার আঁচ মিডিয়ামের থেকেও একটু কমিয়ে দিব। চুলার আঁচ একটু কমিয়ে দেওয়ার ফলে দুধটা আস্তে আস্তে চাল হবে এবং চালটাও আস্তে আস্তে ফুটে উঠবে। কিছুক্ষণ পরপর এটা নেড়ে দিতে হবে, নাহলে চালটার নিচে তলা বেঁধে যেতে পারে। এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে এই পায়েস রান্না করতে হবে। কিছুক্ষণ পর দেখুন দুধটাও ভালোভাবে জাল হয়ে গেছে এবং চালটাও ফুটে উঠেছে। এখন আমি এখান থেকে বড় চামচের 2 চামচ পরিমাণ পায়েস উঠিয়ে রাখবো। আমাদের বাসায় যে নর্মাল ডালের চামচ থাকে সেই চামচ দিয়ে 2 চা চামচ পরিমাণ পায়েস উঠিয়ে নেবেন এখানে। এই গরম পায়েসটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পায়েসটাকে ব্লেন্ডারে পেস্ট করে নিব।
পায়েসটা এভাবে ব্লেন্ডারে পেস্ট করে নেওয়ার ফলে কিন্তু এই পায়েসের মাঝে একটা ক্রিমি ভাব আসবে। আপনারা অবশ্যই আমার এই টিপসটা ফলো করবেন। দেখুন, পায়েসটুকু ঠান্ডা করে নেওয়ার পর আমি এটা ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এটা একদম ক্রিমের মতো পেস্ট হয়ে গেছে। এই পেস্টটা দেওয়ার ফলেই কিন্তু পায়েসটাতে একদম ক্রিমি একটা ভাব আসবে। ব্লেন্ড করে নেওয়া পায়েসটুকু আমি এখানে দিয়ে দিব। এরপর পায়েসটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। এরপর এখানে যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। বাদামটাও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে আগে থেকে যে চিনির ক্যারামেলটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। আপনারা অবশ্যই এখানে চিনিটা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। আমার কাছে এই পায়েসে পৌনে এক কাপ পরিমাণ চিনি সঠিক মনে হয়েছে, তাই আমি এখানে পৌনে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা এখানে চিনিটাকে আরও কম বা বেশি পরিমাণে নিয়েও ক্যারামেল করে নিতে পারেন, অথবা এ পর্যায়ে যদি আপনাদের কাছে চিনিটা একটু কম মনে হয় সেক্ষেত্রে এখানে কিছুটা চিনি অ্যাড করে দিতে পারেন। আমার এখানে পায়েসে মিষ্টির পরিমাণটা একদমই ঠিক ছিল, তাই আমি এখানে আর কোনো চিনি অ্যাড করিনি। এবারে আমি এই পায়েসটাকে অনবরত এভাবে নেড়ে নিব। দর্শক, এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথেই নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আর আপনারা অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। এ পর্যায়ে এই পায়েসটাকে আমি অনবরত নাড়তে থাকব। যতক্ষণ পর্যন্ত পায়েসের মাঝে একটা ক্রিমি ভাব না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা নাড়তে থাকব। অনবরত নাড়তে থাকার ফলে দেখবেন পায়েসটা অনেকটা ঘন হয়ে আসবে। আর আমি এখানে কিছুটা পায়েস ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি, যার ফলে এখানে এমনিতেই একটা ক্রিমি ভাব চলে আসবে আর পায়েসটা খেতেও অনেক ভালো লাগবে। দেখুন, দুধটা কিন্তু আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে যাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে পায়েসটা অনেকটা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই পায়েসটা আরও অনেকটাই টেনে যাবে। এ পর্যায়ে আমি এই পায়েসটাকে নামিয়ে ফেলব। পায়েসটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর আমি এটা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। দেখুন পায়েসটা কতটা পারফেক্ট হয়েছে, এটা দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে, আর এর ঘনত্বটাও কিন্তু একদম ঠিক আছে। এই পায়েসটাকে আপনারা নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরি ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। আমি যেহেতু এই পায়েসটা রমজানে তৈরি করেছি, তাই ইফতারিতে এই পায়েসটা আমি লুচির সাথে পরিবেশন করেছি। লুচির সাথে এই পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা যদি পারফেক্ট লুচির রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে ফুলকু ফুলকু লুচি বানিয়ে দেখাবো। আর আসছে ঈদে আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, দেখবেন এই পায়েসটি খেতে অনেক বেশি পছন্দ করবে। এটি কিন্তু একদম ইউনিক একটা রেসিপি। আমরা নর্মালি পায়েসটা একইভাবে রান্না করে থাকি, এবার আমার এই রেসিপিটা ফলো করে একটু নতুনভাবে পায়েসটা ট্রাই করে দেখবেন। দেখবেন সবাই খুবই পছন্দ করবে খেতে, আর আপনাকে এটি বারবার তৈরি করতে হবে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এ পর্যন্তই। সবাইকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।